বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো বয়সে ছোট ছেলেরা মিলন করলে মেয়েরা মজা পায় কিনা। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যখন কোন ছেলে অথবা মেয়ে একজন আরেকজনের প্রেমে পড়ে, তখন কেউ তার বংশ ধর্ম বয়স দেখে প্রেমে পড়ে না। প্রেমে পড়ার সময় সবাই অন্ধ হয়ে যায়। তাই জীবন সঙ্গী বয়সে বড় হলো না ছোট হলো এটা কোনো ব্যাপার মনে হয় না। প্রথমে মেয়েদের কথাই বলি, মেয়েদের 16 থেকে 26 বছর, এই 10 বছর তাদের যৌন চাহিদা চরম পর্যায়ে থাকে। এই 10 বছর তাদের মাথা নষ্ট থাকে। এখন কথা হলো ছেলেদের যৌন চাহিদা কত বছর পর্যন্ত থাকে। ছেলেদের যৌন চাহিদা মরণের আগ পর্যন্ত থাকে, কিন্তু তারা 30 থেকে 35 বছর পর্যন্ত তার সঙ্গীকে সন্তুষ্ট রাখতে পারে। তখন মধ্যবয়সী বা ছোট বয়সের সাথে কোনো সম্পর্ক নেই। ছেলেদের লিঙ্গে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে 3 থেকে 5 ইঞ্চি লিঙ্গ দিয়ে তার সঙ্গীকে যথেষ্ট সুখ দিতে পারে। কিন্তু কথা হচ্ছে ছেলের বয়স যদি কম হয় এবং মেয়ের বয়স যদি বেশি হয়, তাহলে মেয়ের কোনো সমস্যা নেই, কিন্তু ছেলেরা শেষ বয়সে একটু সমস্যায় পড়বে। আমি শেষ বলতে বোঝাচ্ছি, যখন আপনার বয়স 30 থেকে 35 বছর হবে, তখন আপনার যৌন চাহিদা ঠিক আগের মতোই থাকবে, কিন্তু আপনার সঙ্গী যদি আপনার চেয়ে 4 বছরের বড় হয়ে থাকে, তাহলে তার বয়স হবে 40 বছর। আর ওই সময় একজন মহিলার ওই রকম আর যৌনি চাহিদা থাকে না। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের সময় মেয়েদের থেকে ছেলেদের বয়স বেশি থাকে। ছেলেদের বয়স যতই হোক, তারা লিঙ্গের সাইজ ঠিক থাকলে সে তার সঙ্গীকে পরিপূর্ণ সুখ দিতে পারবে। যাই হোক, ছেলেদের ক্ষেত্রে বিয়ের সময় বা প্রেম করার সময় মেয়েদের বয়সটা যেন আপনার থেকে মোটেও 2 বছরের বেশি না হয়, সেদিকে খেয়াল রাখবেন, তাহলে আপনাদের যৌন জীবন হবে অনেক মধুর। তো বন্ধুরা, জানলেন তো ছোট ছেলেরা মেয়েদের সাথে মিলন করে সুখ দিতে পারবে কিনা? আজকের ভিডিও এই পর্যন্তই।